আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্পূর্ণ নজরুলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আগের পর্বগুলোতে দেখেছি যে কিভাবে যুদ্ধক্ষেত্র থেকে নিয়ে আসা ক্ষোভ সংক্ষুব্ধতা নজরুল ইসলামকে এত মহান সব উচ্চনাদী কবিতা লিখতে সাহায্য করেছিল, যেটি দেশের মানুষকে জাগিয়ে তুলেছিল। কিন্তু তার পাশাপাশি যে সমস্ত নিমগ্ন কবিতা, আত্মগত কবিতা, গান তিনি লিখছিলেন, সেগুলো অসামান্য কাব্যিক মান অর্জন করেছিল। আমরা প্রথম পর্বে শুরুতেই শুনেছিলাম একটি গান, যেটি তিনি বরিশালে দুর্গোৎসবের ছুটিতে গিয়ে লিখেছিলেন, পথিক ওগো চলতে পথে। সেখানে তিনি তার সেই যে অতীন্দ্রিয় সত্তা তার মধ্যে দেখা দিতেন, তাকে পথিক বলে সম্বোধন করেছিলেন। এখন আমরা একটি গানের পাঠ শুনব, আবৃত্তি শুনব, যেখানে তিনি সেই সত্তাকে নিজনপুরের বন্ধু বলে ডাকছেন। আমরা এই গানটির যে আদিসুর, যে বারোয়ার আগে, সেই সুরটি খুব নির্ভরযোগ্যভাবে না পাওয়া যাওয়ার কারণে এই গানটির আবৃত্তি শুনব। বন্ধু আমার, থেকে থেকে কোন সুদূরের নিজনপুরে ডাক দিয়ে যাও ব্যথার সুরে, আমার অনেক দুঃখের পথের বাসা বারে বারে ঝড়ে উড়ে, ঘর ছাড়া তাই বেড়াই ঘুরে, তোমার বাসির উদাস কাঁদন শিথিল করে সকল বাঁধন, কাজ হলো তাই পথিক সাধন, খুঁজে ফেরা পথ বধুরে ঘুরে ঘুরে দূরে দূরে। হে মোর প্রিয়, তোমার বুকে একটুকুতেই হিংসা জাগে, তাই তো পথে হয় না থামা তোমার ব্যথা বক্ষে লাগে, বাঁধতে বাসা পথের পাশে তোমার চোখে কান্না আসে, উত্তরী বায়ে ভেজা ঘাসে শ্বাস উঠে আর নয়ন ছুঁড়ে, বন্ধু তোমার সুরে সুরে। কুমিল্লার দৌলতপুরে এক চৈত্র মাসে দেখা হয়েছিল নার্গিসের সঙ্গে কাজী নজরুল ইসলামের। তার ঠিক তিন বছর পরে তিনি চৈতি হাওয়া কবিতাটি লেখেন এক চৈত্র মাসে। কবিতাটি শুরু হয়েছে অনবদ্য ভঙ্গিতে। তিনি বলছেন, আজকে তোমার জন্মদিন, স্মরণ বেলায় নিদ্রাহীন, হাতরে ফিরি হারিয়ে যাওয়ার অকুল অন্ধকার। এই জন্মদিন বেশ কৌতূহল উদ্দীপক ভাবে কবির প্রণয়নীর জন্মদিন নয়, এটি তাদের ভালোবাসার জন্মক্ষণ, চৈত্র মাস। আজ এই তিন বছর পর সেই ভাঙা ভালোবাসার বেলাভূমিতে দাঁড়িয়ে কবি উপলব্ধি করেন যে এত ভালোবাসা, এত প্রেম যে মানবী তুচ্ছ করেছিলেন, তিনি আর যাই হোক সেই ভালোবাসা সৃষ্টি করতে পারেন না। তাই সেই ভালোবাসা এক অধরা রূপ হয়ে দেখা দিয়েছে আজ। সেক্ষেত্রে তার প্রণয়নীর যে কায়া, সেটি আজ আর কোনো পার্থিব গুরুত্ব বহন করে না, শুধুমাত্র সেই অতীন্দ্রিয় সত্তার প্রতিফলন বা প্রতিসরণ ঘটানো ছাড়া। নজরুল দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই যে তিনি বিশ্বাস করতেন যে যে কোনো মানবিক সম্পর্ক তা যদি নিঃস্বার্থ হয়, তা যদি পবিত্র হয়, তাহলে তার মধ্যে এক সত্তার প্রকাশ ঘটে এবং সেটি কোনো অনির্দিষ্ট অনুভূতি আর থাকে না, সেটি হয়ে যায় স্রষ্টার এক ধরনের প্রকাশ। হারিয়ে গেছো অন্ধকারে, পাইনি খুঁজে আর, আজকে তোমার আমার মাঝে সপ্ত পারাবার, আজকে তোমার জন্মদিন, স্মরণ বেলায়
নিদ্রাহীন হাতড়ে ফিরি হারিয়ে যাওয়ার অকুল অন্ধকার, এই সেহেতাই হারিয়ে গেছো কুড়িয়ে পাওয়া হার। শূন্য ছিল নিতল দিঘির শীতল কালো জল, কেন তুমি ফুটলে সেথা ব্যথার নীলোৎপল? আধার দিঘির রাঙলে মুখ, নিটল ঢেউয়ের ভাঙলে বুক, কোন পূজারি নীল ছিঁড়ে ছিন্ন তোমার দল, ঢেকেছে আজ কোন দেবতার কোন সে পাশান্তল? অস্ত খেয়ার হারা মানিক বোঝাই করা না, আসছে নিতই ফিরিয়ে দেওয়ার উদয় পারের গা। ঘাটে আমি রই বসে আমার মানিক কই ঘষে, পারাপারের ঢেউ দোলানি হানছে বুকে ঘা, আমি খুঁজি ভিড়ের মাঝে চেনা কমল পা। উদাস দুপুর কখন গেছে, এখন বিকাল যায়, ঘুম জড়ালো ঘুমতি নদীর ঘুমুর পড়া পায়, শঙ্খ বাজে মন্দিরে সন্ধ্যা আসে বন ঘিরে, ঝাউয়ের শাখায় ভেজা আধার কে ভিজেছে হায়, মাঠের বাঁশি বন উদাসী ভীম পলাশি গায়, বৌলাজি বাউল হল আমরা তফাতে, আম মুকুলের গুঁজি কাঠি তাও কি খোপাতে, ডাবের শীতল জল দিয়ে মুখ মাঝু কি আর প্রিয়ে, প্রজাপতির ডানা ঝরা সোনার টোপাতে, ভাঙা ভুরু দাও কি জোড়া রাতুল শোভাতে, তরি আমার কোন কিনারায় পাইনে খুঁজে কুল, স্মরণ পারের গন্ধ পাঠায় কমলা নেবুর ফুল, পাহাড় তলির শাল বনায় বিষের মতো নীল ঘনায়, সাঁঝ পড়েছে ওই দ্বিতীয়ার চাঁদ ইহুদি দুল, হায় গো আমার ভীম গায়ে আজ পথ হয়েছে ভুল। পারাপারের ঘাটে প্রিয় রইনু বেঁধে না, এই তরিতে হয়তো তোমার পড়বে রাঙা পা, আবার তোমার সুখ ছোঁয়ায় আকুল দোলা লাগবে নায়, এক তরিতে যাব মোরা আর না হারা গা, পারাপারের ঘাটে প্রিয় রইনু বেঁধে না। অজয় ও দামোদর নদীর তীরে জন্ম নেয়া ছেলেটি জানে যে সূর্য যখন তার আলোক রশ্মি দিয়ে অন্ধকারের বুকে ছবি আঁকতে শুরু করে, তখন তার আবেদন মরমী হৃদয়ের কাছে কতখানি। তাই তো সকালের প্রকৃতিতে যে চুইয়ে পড়া ইন্দ্রিয় ঘন রঙের বন্যা, তাতে ইন্দ্রিয়াতীত কোন মায়াবীর আভাস তা তার বুঝতে ভুল হয় না। সকাল সাজে চেয়ে থাকি পূব গগনের পানে, কেন যে তার আঁখি আর আমার আঁখি জানে, নদী পারের দেশে থাকি এমনি তারও আঁখি পাখি, দিকবালিকার পূব কপলে চাওয়ার পাখা হানে, চাওয়ায় চাওয়ায় চুমোচুমি রোজ মোদের ওইখানে, মোদের চোখের চুমুর মিলন ভোরের তারার পূবে, সেই মিলনের ভরাট পুলক অস্ত ঘাটে ডুবে, হারা সে চোখ নতুন করে ভোরের আলোয় উঠে ভোরে, নিশি জাগা আঁখির লালি লাগে উষার প্রাণে, দূরের দেখা দুইটি চাওয়ার করুণ রেখা টানে, উদয় ঘাটে হাসে যখন পোড়ার মুখী শশী, শশীর মুখে চেয়ে ভাবি শশী তো নয় দোষী, তার চোখের ওই কাজল রাগি রুচির চাঁদে করলে দাগি, কলঙ্কি চাঁদ কাজল আঁখির সজল চাওয়ার বানে, দোষী শশীর কলঙ্ক তার আঁখির স্মৃতি আনে, পূবের দেশের চাতক আমি চাই না কো আন পানে, তাই তো সেও তার চাহনি পূব গগনেই হানে, সে থাকে মোর উদয় দেশে তাই সে দেশে ভালোবেসে, তাকাই না গো পিছন পানের অস্ত মোর উদ্যানে, পাছে তাহার বাজে ব্যথা কোমল অভিমানে, যেদিন আমি বিদায় নেব শেষের খেয়া পেয়ে, জানি না তার আঁখি সেদিন থাকবে কোথায় চেয়ে, তাই তো এমন মিটিয়ে ক্ষুধা চোখ ভরে পি চোখের সুধা, দূরের বেদন ভুলায় মোর ওই চাউনি তরঙ্গানে, এবারে চোখ হারিয়ে গেলাম পূবের পরিস্থানে। আমাদের এই ইন্দ্রিয়গ্রাহ্য জগতে যা কিছু অনুভবযোগ্য দৃশ্যমান তা শুধুই আলোর আমাদের স্নায়ুতন্ত্রের খেলা, এর ওপারে
মৃত্যুর মধ্যে মানুষ যা আবিষ্কার করে তা এক মহা অমানিশা। এবং সেই অন্ধকারের ওপারে আরও ওপারে সেই প্রকৃত আলোর জগৎ, জ্যোতির জগৎ। আর সেই জগতের আবাহন, আভাস আমরা খুঁজে পাই এই দৃশ্যমান জগতের, ত্রিমাত্রিক জগতের সকল শুদ্ধ চৈতন্যে। এবং তার ভেতর দিয়েই পরমাত্মা জীবাত্মাকে আহ্বান করেন সেই জ্যোতির লোকে যাবার জন্য। এই আহ্বানকেই বৈষ্ণব তত্ত্বে শ্যামের বাঁশি বলা হয়েছে। কার বাঁশি বাজিল নদী পারে আজিল, নিপে নিপে শিহরণ কম্পন রাজিল, কার বাঁশি বাজিল বনে বনে দূরে দূরে, ছল করে সুরে সুরে, এত করে ঝুরে ঝুরে, কে আমায় যাচিল পুলকে তনু মন ঘন ঘন নাচিল, ক্ষণে ক্ষণে আজিল কার বাঁশি বাজিল, কার হেন বুক ফাটে মুখ নাহি ফোটেল, না কওয়া কি কথা যেন সুরে বেজে ওঠেল, মমনারী হিয়া মাঝে কেন এত ব্যথা বাজে, কেন ফিরে এনু লাজে নাহি দিয়ে যাচ্ছিল, যাচা প্রাণ নিয়ে আমি কেমন এসে বাঁচিল, কেঁদে কেঁদে আজিল কার বাঁশি বাজিল। বেলা শেষে বেদনার গাঢ় নীল রঙে আঁকা একটি কবিতা, একটি ছবি। এই কবিতাটির যে বিষয়বস্তু সেটি উদ্গত হয়েছে নার্গিসের কাছ থেকে পাওয়া নজরুল ইসলামের যে বেদনা তার থেকে। এবং কবিতাটি শেষ হয়েছে যেখানে, সেখানে তিনি বলছেন যে এই ভালোবাসা মালা ছিল না, এটি আমার হাতে খড় তরবার তুলে দিয়েছিল। অর্থাৎ কবি ইঙ্গিত করছেন যে কথাটি তিনি পরে বলেছেন যে যদি তিনি আঘাত না পেতেন নার্গিসের কাছ থেকে তাহলে অগ্নিবীণা বাজাতে পারতেন না। ধরণী দিয়াছে তার গাঢ় বেদনার রাঙা মাটি রাঙা ম্লান ধূসর আঁচলখানি, দিগন্তের কোলে কোলে টানি, পাখি উড়ে যায় যেন কোন মেঘ লোক হতে, সন্ধ্যা দ্বীপ জ্বালা গৃহপানে ঘর ডাকা পথে, আকাশের অস্ত বাতায়নে অনন্ত দিনের কোন বিরহিণী কোণে, জ্বালাইয়া কনক প্রদীপ খানি উদয় পথের পানে, যায় তার অশ্রু চোখ হানি, আসি বলে চলে যাওয়া বুঝি তার প্রিয়তম আসে, অস্ত দেশ হয়ে ওঠে মেঘ বাষ্প ভারাতুর তারই দীর্ঘ শ্বাসে, আদিমকালের ওই বিষাদিনী বালিকার পথ চাওয়া চোখে, পথ পানে চাওয়া ছলে দ্বারে আনা সন্ধ্যা দীপালোকে, মাতা বসুধার মমতার ছায়া পড়ে, করুণার কানন ঘনায় নত আঁখি স্তব্ধ দিগন্তরে, কাঙালিনী ধরা মার অনাদিকালের মতো অনন্ত বেদনা, হেমন্তের এমনই সন্ধ্যায় যুগ যুগ ধরি বুঝি হারায় চেতনা, উপুর হইয়া সেই স্তূপীকৃত বেদনার ভার মুখ গুঁজে পড়ে থাকে, ব্যথা গন্ধ তার গুমরিয়া গুমরিয়া কেঁদে কেঁদে যায়, এমনই নীরবে শান্ত এমনই সন্ধ্যায়, ক্রমে নিশিথিনী আসে ছড়াইয়া ধুলায় মলিন এলো চুল, সন্ধ্যা তারা নিবে যায় হারা হয় দিবসের কুল, তারই মাঝে কে যেন অকারণে হায় আমার দুচোখ পুরে বেদনার ম্লানিমা ঘনায়, বুকে বাজে হাহাকার করতালি, কে বিরহী কেঁদে যায় খালি সব খালি, ওই নভ এই ধরা এই সন্ধ্যা লোক, নিখিলের করুণা যা কিছু তোর তরে তাহাদের অশ্রুহীন চোখ, মনে পড়ে তাই শুনে মনে পড়ে মম, কত না মন্দিরে গিয়া পথের সে লাথি খাওয়া ভিখারীর সম, প্রসাদ মাগিনু আমি দ্বার খোলো পূজারী দুয়ারে তবু আগত যে স্বামী, খুলিল দুয়ার দেউলের বুকে দেখিনু দেবতা, পূজা দিনু রক্ত অশ্রু দেবতার মুখে নাই কথা, হায় হায় এ যে সেই অশ্রুহীন চোখ, কেঁদে ফিরি ওগো এ কি প্রেমহীন অনাদর হানা দেবলোক, ওরে মূঢ় দেবতা কোথায় পাষাণ প্রতিমায়েরা, অশ্রু দেখে নিষ্পলক অকরুণ মায়াহীন চোখে শুধু চায়,
এরাই দেবতা, যাচি প্রেম ইহাদেরই কাছে, অগ্নিগিরি এসে যেন মরুভূর কাছে হায় জলধারা যাচে। আমার সে চারিপাশে ঘরে ঘরে কত পূজা কত আয়োজন, তাই দেখে কাঁদে আর ফিরে ফিরে চায় মোর ভালোবাসা ক্ষুধাতুর মন, অপমানে পুনঃ ফিরে আসে। ভয় হয় ব্যাকুলতা দেখি মোর কি জানি কখন কে হাসে, দেবতার হাসি আছে অশ্রু নাই, ওরে মোর যুগ যুগ অনাদৃত হিয়া আয় ফিরে যাই। এই সাঁঝে মনে হয় শূন্য চেয়ে আরও এক মহাশূন্য রাজে, দেবতার পায়ে ঠেলা এই শূন্য মম হিয়া মাঝে, আমার এ ক্লিষ্ট ভালোবাসা তাই বুঝি হেন সর্বনাশা, প্রেয়সীর কণ্ঠে কভু এই ভুজ এই বাহু জড়াবে না আর, উপেক্ষিত আমার এ ভালোবাসা মালা নয় খর তরবার। এতক্ষণ আমরা কবির সৃষ্টি জীবনের প্রথম দুই তিন বছর লেখা কিছু কবিতা শুনলাম, এখন সেই সময়ের বৃত্ত থেকে বের হয়ে একটি গান শুনব। গানটি এক অপরূপ শরৎ পূর্ণিমা রাতে লেখা এবং সেই প্রকৃতির যে বিভিন্ন উপাদান সেখানে তা সেই অতীন্দ্রিয় সত্তাকে তিনি আবিষ্কার করছেন, আভাস পাচ্ছেন এবং আহ্বান জানাচ্ছেন। এই গানটি আরও একটি কারণে গুরুত্ব বহন করে, এর কিছু ঐতিহাসিক মূল্য আছে, কারণ 1935 সালে অগস্ট মাসে এই গানটি প্রকাশিত হয়েছিল এবং এই গানটিতে যিনি কণ্ঠ দিয়েছিলেন মিস বেবি বা কুমারী বেবি নামে, তিনি প্রকৃতপক্ষে প্রথম মহিলা মুসলিম শিল্পী, তার নাম ছিল আশরাফুজ্জামান খানম কিংবা আশরাফি খানম। দোল লাগানো এলো পূর্ণ শশী ফুল।
আপনারা ইচ্ছা করলে ফেসবুকেও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আগামী সপ্তাহে একই দিন একই সময় দেখা হবে। ততদিন সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, এই কামনা।